কিচেন এন্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের করে দেখাবো পাউরুটির রসমালাই। অনেক সময় এমন হয় যে রসমালাই খেতে ইচ্ছে করছে, কিন্তু বাহির থেকে কিনে আনাটা সম্ভব হয় না, আবার বাসায় খুব বেশি ঝামেলা করে ছানা দিয়ে রসমালাই বানানোর সময়ও হয় না, আর তখন কিন্তু খুব সহজে পাউরুটির এই রসমালাইটি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হবে পাউরুটির রসমালাই। আমি এখানে কয়েকটি পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি, এখন কৌটার মুখ দিয়ে গোল করে কেটে নেব। কৌটার মুখ দিয়ে একটু চাপ দিলেই দেখবেন সহজে কেটে যাবে। এভাবে আমি সবগুলো পাউরুটি গোল করে কেটে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধটা বেশি জাল দিতে হবে না, এমনিতেই ঘন হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে দুধের শিরাটা খেতে ভালো লাগবে। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে কমে বাড়িয়ে কনডেন্স মিল্কটা দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1টা এলাচ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আপনাদের কাছে যদি স্যাফরন না থাকে তাহলে 2-3 ফোঁটা কেওড়া জলও দিতে পারেন। দুধটা জাল দিতে দিতে যখন দেখবেন যে প্রায় অর্ধেক হয়ে এসেছে তখন জালটা বন্ধ করে দেব। এখন কেটে নেওয়া পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটি দেওয়া হয়ে গেলে এখন পাউরুটিগুলো উল্টে দিব। এই সময় দেখবেন পাউরুটিগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি একটি সার্ভিং ডিশে পাউরুটির রসমালাইগুলো নামিয়ে নিচ্ছি। রসমালাইয়ের উপরে কিছুটা কিশমিস, বাদাম আর কিছুটা স্যাফরন দিয়ে দিচ্ছি। এখন রসমালাইগুলো রুম টেম্পারেচারে আসলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা ঠান্ডা রসমালাইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই পেলেন যে কত অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিলাম ব্রেড রসমালাই। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।